কারে ভারকাসু বাড়িতে আছিস? আরে আসুন রে, আয়। হ্যাঁ আসুন। অসময় কে আসিল বাড়িতে? কায় বাড়িতে কে আসিল অসময়? এই টিমি হ্যাঁ আসিল কে? দা কি কারণে আসলো? আরে কোষটা সাতাশি মাখান করিন না কেনা, উপনয়ন খান করিন না কে, আমার ওই যে পঞ্চরণ বর্মন না অনুষ্ঠান খান করিন না কে, ওই জন্য আসলাম। তোর তো নাকবি না তো আমার ওটাই, ওই জন্য তো কুয়ার আসলাম। তো যাইসি না? আসিন নাকবি এবার, তোর দরকার আছে মোর, আসিস। সময় পাক না রে, সময় পাক না। হ্যাঁ আসিন নাকবি এবার। তো এলে কি ব্যাপার, এলে কি 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 কাজ আছে? এলে কি তোর বর্বাগর আছে, তোর জাটকার সাতাশে মাঘের অনুষ্ঠান হবে পঞ্চরণ বর্মার, ওই জন্য আছে। সাতাশে মাঘ কি? সাতাশে মাঘ পঞ্চাশ মাঘ এলে কি অবতারের মতো করে ঘুরে বেড়াতে লাগছেন? কালকেও দেখলেন একটা ঘুরে বেড়াচ্ছেন, হলদিয়ে গামছা টামছা নিয়ে বেড়াতে লাগছেন, অবতারের মতো কাজ নাই কামাই নাই ঘুরে বেড়াতে লাগছেন। এখন আধুনিক টাধুনিক হও, এখন ইয়ে করো। আরে তো চশমা কেন এমন কেন রে? দাঁড়ি এই 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 প্যাকের না চোখখান অপারেশন করছুম, তা এই এই প্যাকের চোখখান অপারেশন করম নাই, তা যদি অসুবিধা না হয় তা এই পাশের না কাজখান খুলিতেছুম বাড়ি। হ্যাঁ এই পাশের না কাজখান খুলিতেছুম। ওই অন্য কিছু ভাবছিলুম রে। বাপ এলে কথা কি কইস তুই? সাতাশি মাঘ টাতাশি মাঘ জানিস না কি? হ্যাঁ আমার রাজবংশী গিলার জাতির জনক হচ্ছে ওই পঞ্চরণ বর্মা, ক্ষত্রিয়গুলা উদ্বুদ্ধ করার জন্যে ওই সাতাশি মাঘ উপনয়ন করছিল। ১৩১৯ সালে সাতাশে মাঘ, সাতাশে মাঘ থাকি ৩০ চৈত্র পর্যন্ত ইয়ে করছে, এই উপনয়ন খান করছে আমার আমার জাতির এই পিতা, আমার এই যে রাজবংশী ঘরের জাতির জনক। এই জন্যে ১৩৩১ সালে রায় সাহেব উপাধি দিয়েছিল ক্ষত্রিয় সোসাইটি, ক্ষত্রিয় ঘর রায় সাহেব উপাধি দিয়েছে। আরও যে কত কিছু কাজ করছে আমার পঞ্চরণ বর্মা, কি আর কম তো। ১৯১৯ সালে যখন ইয়ে হয়, ১৯১৯ সালে যখন তোর ইয়ে হয়, ১৯১৯ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় ইয়া সেনা পাঠাইছে বলিয়া মেম্বার অফ ব্রিটিশ এম্পিয়ার করছিল ব্রিটিশ শাসক, আরও কত কি যে সমাজ সমস্যা কাজ করছে এলাকার তোর চ্যাংলা শ্রেণীগুলা কিছুই তো বুঝে না, খালি কী যে করে ওইগুলা খালি মোবাইলত খালি ইয়া, এমনকি পঞ্চমন বর্মাকে না চিনে। কী করছে ভাষারু? হ্যাঁ ঠিক কথা বলছো। দাঁড়ে সাতাশে মাঘ অবশ্যই যাবো, অনুষ্ঠান কান করিন দেখবি, তোরও দরকার আছে। প্রথম উপনয়ন করার সময় ১৯২টা জায়গাত, ১৯২টা জায়গাত উপনয়ন করছে অনুষ্ঠান করিয়া কলকাতা নবদ্বীপ বারাণসী থাকি একটা ব্রাহ্মণ টামন আনিয়া এই অনুষ্ঠানগুলা করছিল সেই তখনকার কালে। ওইটাতে ধরিয়ে তো আসি আমরা, ওইটা নিয়ে না চলছি। আমার যদি না থাকলে আমরা পাইলেও হয়, আমার তো পঞ্চরণ বর্মায় রাস্তা দেখেন লাগছে, বুঝছিস? মাথা ঢুকি নেবু। দারে ভয় নাকি রে, আমার গুলার পরে যে যেগুলা উঠি দিচ্ছে ওইগুলো যে কি করবি রে? এই জন্য তো আমি ধরি বসে আসাম, এই যে আন্দোলন করি দেখবি, আমার আমার সংস্কৃতি জাগেন দেখবি। হ্যাঁ সেটা না, মানুষের তো ক্ষতি করে নাকছি না, আমাগুলো শিখুক জানুক এলাকার চেনা শ্রেণী গুলো তখন পঞ্চম বর্মাকে না চিনি। চিনি না তো কতগুলা, এই জন্য যেটে যান সেটে পঞ্চম বর্মা নিয়ে এখন গল্প টল্প করম না এগুলি আর কি। বুড়ে হসুন যখন এখন করি না, তুই এখন সাদা থাকিস তাইলে না ভাবি। হ্যাঁ তাহলে আসিস, ঠিক আছে? আসুন, ঠিক আছে দাদা, আমরা দোনো বাপ্পাটা সাতাশে মাঘে চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, এত কিছু তো জানলুম।
এত কিছু বুঝলুম ঠিক আছে মুইও যান সাতাশে মাঘ উপনয়ন অনুষ্ঠানত মুইও যান চাইলে মোক ওখানে ভালো লাগবে ভালোই লাগবে আমার জাতির আমার জন্যে এত অনুষ্ঠান দামও দুইজনে